আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনাদেরকে যে সুইট জাম্বু এবং গ্রিন সুপার ঘাস কিভাবে কাটতে হয় এবং এটা কাটার পর এই ঘাসগুলো কতদিন পর আবার অঙ্কুরিত হয়, মানে কুশি মেলে, এবং এই ঘাস কতবার কাটা যায়, এই ঘাসের কাটার পর তার পরিচর্যা, এবং এই ঘাসগুলি এখন বর্তমানে কতদিন বয়সে, এই ঘাসগুলির গ্রোথ কীরকম হয়েছে, সকল ডিটেলস যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাই খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আপনারা থাকবেন ইনশাল্লাহ আশা করি। তো আসুন ভিডিওটা শুরু করতেছি। দেখেন যে এই যে আপনাদেরকে যে এর আগে এই গাছগুলি দেখাইছিলাম, এখন গাছের গ্রোথগুলি কীরকম হয়েছে, দেখেন কত সুন্দর গাছ হয়েছে। এই যে দেখেন, আসলে ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে যা আমি বুঝতে পারতেছি না, কিন্তু বাস্তবে যদি এই জমিতে আসেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মন ভালো হয়ে যাবে এবং আপনাদের যে খামারের যে গাছের যোগান সেটা নিশ্চয়ই এই গাছ দিয়ে পূর্ণ হবে। আপনারা দেখেন গাছগুলি, গাছের গ্রোথগুলি দেখেন কত সুন্দর, পাতা দেখছেন কত পুরুত্ব এবং কত ফাঁস এবং লম্বা লম্বা। এই ঘাসগুলো গবাদি পশুর রুচি সম্পূর্ণ একটি ঘাস এবং আমি এখন গাছগুলি কাটবো। ইভেন কিছুদিন আগে গাছগুলি আমি দুই দিন চার দিন আগে মনে হয় কাটছিলাম গাছ, আর কাটার পর এই গাছগুলি থেকে কি অঙ্কুরিত হয়েছে নাকি, মানে কুশি মেলছে নাকি সেটাও আমি দেখাবো। তো আগে আমি পুরোটা ভিউটা দেখাচ্ছি। এই যে দেখেন, এগুলি হচ্ছে সুইট জাম্বু প্লাস আর গ্রিন সুপার। এই ঘাসগুলো যেমন দ্রুত বাড়ে তেমনি যখন আপনার গবাদি প্রাণীকে এই ঘাস খাইতে দেবেন তাদের শরীর স্বাস্থ্য দ্রুত মোটা তাজা হবে, এবং যেই প্রাণীটা, যেই গাভী আপনার 5 লিটার দুধ দিত সেই গাভীটা দেখবেন এই ঘাস খাওয়ার পর 6 থেকে 7 লিটার দুধ পর্যন্ত দিয়ে থাকবে, কারণ এই ঘাসের মধ্যে অত্যন্ত প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি। তো ভিউয়ার্স আসেন দেখি, তিন দিন আগে যে আমি গাছটা কাটছিলাম পরীক্ষামূলক দেখতেছি এই গাছটা থেকে কুশি মেলছে কিনা। ওই যে দেখেন, ওই যে একটা কুশি মেলছে, এখান দিয়ে আরেকটা মেলবই, আবার এই যে আরেকটা গাছ, ওই যে দেখেন এই গাছটা কাটছিলাম, এই যে আবার নতুন করে কুশি মেলছে, যে এই গাছটাও কাটছিলাম, এটা দুইটা মেলছে। তো এমনিভাবে আপনি এখানে আরও কাটছি, মূলত এই গাছ কাটার পর আবার কুশি মেলে, আপনাদেরকে আরও দেখাচ্ছি প্রমাণস্বরূপ বাস্তব। এই যে এখানে তিনটা, একটা দুইটা তিনটা কুশি মেলছে, এই গাছটা আবার, মানে এই যে এই গাছটা যেরকম না সেম এরকমই আবার হবে, ডাবল হবে। তো ভিউয়ার্স আমি দেখালাম, তো এখন গাছটি কাটবো, আপনারা ভিডিওটা দেখেন কীভাবে গাছটা কাটতে হয় এবং এই গাছটা কাটার নিয়মটা কী, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই গাছের ফলন কীরকম হয়। তো ভিউয়ার্স ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এই যে মূলত এখানে এরকমভাবে কাটবেন, দেখেন কত বড় বড় গাছ হয়েছে, যে দেখেন মানে মাটি থেকে আপনার 1 ইঞ্চি উপরের থেকে গাছটা কাটবেন। এই যে এইভাবে, কারণ জ্যানতে কাটছেন এনতে কিন্তু গাছ এটা জন্ম হবে না, এটার কানি দিয়া মানে সাইড দিয়া কুশি মেলবে, এই যে এরকম সাইড দিয়া, ঠিক আছে। এই যে দেখেন এই গাছটা সাইড দিয়া কুশি মেলছে, দেখছেন এই যে একটা দুইটা এদিকে আরও মেলবে। তো এভাবে এই গাছটা কাটতে হয়। এই গাছগুলি কাটার পর আবার দেখবেন ডাবল ফলন হবে, দ্বিগুণ ফলন হয়, যেটা আমি এর আগেও একবার চাষ করছিলাম। আর এগুলি কাটার পর থেকে আপনার যদি ভালো করে আপনি পরিচর্যা করেন, সার দিয়ে দেন এবং পানি সেচ দেন, তাহলে কিন্তু সুন্দর আবার বর্তমানের চাইতে আরও ডাবল একটা ফলন পাবেন। দেখেন কি সুন্দর গাছ, গাছটাও দেখছেন গাছটা কিন্তু সেই, দেখেন একটা গাছ থেকে তিনটা গাছ হচ্ছে। আসলে এই গাছটা কিন্তু অনেক মানে একেবারে নরম, এসে দেখেন গাছটা একবারে নোক দিয়ে আশ্রয় দিলে কিন্তু এটা মানে ইয়ে হয়ে যেতেছে, গাছটা কিন্তু প্রচুর নরম, ছাগল গরু ভেড়া এবং ঘাড়লের জন্য এই গাছটা খুবই
পুষ্টিকর, এটার মধ্যে তো বললাম এই পুষ্টির পার্সেন্টেজ অনেক বেশি, আপনার সাধারণ গাছের চাইতে প্রায় 4-5 গুণ বেশি। দেখছেন এই গাছগুলি, কিন্তু এই গাছগুলির মধ্যে একটা যে একটা ফ্লেভার আসে, যেটা মনে করেন আপনার লালি গুড় আছে না, সেই লালি গুড় মানে ভিজানোর পর পানিতে মিশ্রিত করার পর যে একটা ফ্লেভার আসে, সেম এরকম একটা মানে ন্যাচারাল একটা ফ্লেভার এই গাছ থেকে আসে, যার কারণে ছাগল, গরু, গারল এই গাছগুলি অত্যন্ত তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে তারা খেয়ে থাকে। তো আমি তো গাছগুলি দেখালাম, একবারে নরম, একেবারে নরম, কিন্তু আপনারা এই গাছগুলি চাষ করতে পারেন। তো অনেকে আমার কাছ থেকে বীজ নেওয়ার জন্য আপনারা অনেকে মেসেজ দেন, কিন্তু ভাই আমি আসলে কোনো বীজ বিক্রেতা না, বা আমিও আপনাদের মতন নতুন একজন খামারি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন, গাছের অভাব ফিল করতেছেন, তো তারা যাতে এই আমার এই প্রজেক্টটা দেখে আপনারাও যাতে এরকমভাবে গাছের প্রজেক্ট করতে পারেন, খামারের চাহিদা পূরণ করতে পারেন, এর জন্য জাস্ট আমার ভিডিওটা দেখা। আসলে কোনো ক্রয় বিক্রয় করার কোনো আমার উদ্দেশ্য না, বা এই গাছের কোনো ব্র্যান্ডিং করাও আমার কোনো উদ্দেশ্য না, জাস্ট আপনাদের সহযোগিতার কারণেই, আপনাদেরকে একটু পরামর্শ দেওয়ার কারণে আমার এই গাছটা আসলে এই ভিডিওটা করা। তো দেখেন আমি কীভাবে করি, শুধু এই গাছ না, দেখেন নিচ দিয়ে কিন্তু আরও পাড়া গাছ, নানান ধরনের গাছও আছে, এগুলি কিন্তু প্রচুর ছাগল গরু খাবে। এই গাছগুলো কাটার সময় একটু সাবধানে কাটবেন, কারণ জমির ভিন্নতার কারণে এই গাছগুলো অনেক সময় গুড়ি অনেক নরম থাকে, যার কারণে যখন আপনি কাঁচি দিয়ে এভাবে টান দিয়ে দিয়ে কাটবেন তখন গুড়ি থেকে গাছ শিকড় সহ উঠে আসে, তাই একটু সাবধানে কাটবেন। এই যে গাছগুলি কাটলাম, এই যে দেখেন কাছে আনো, এই যে গাছগুলি কাটলাম আসলে মূলত 1 ইঞ্চি উপর থেকে কাটতে হয়, তখন চার দিয়া কুশি মেলে, ঠ্যাম মেলবে আর কি। আবার কিন্তু এখন যে ফলন হচ্ছে এতে ডাবল ফলন হবে, তখন আপনি যখন ইউরিয়া সার দিয়ে দিবেন, তারপর যখন আবার পানি সেচ দিবেন, তখন দেখবেন গাছটা আগের মতনই আবার ফলন দিবে। এভাবে 2 থেকে 3 বার বা 4-5 বারও হয় আর কি, আপনার যত্নের উপর নির্ভর করবে আপনার এই গাছের গ্রোথ। তো দেখতেছেন, আর যখন কাটবেন একদিক থেকে কাটবেন, এই যে বড়টা বা ছোটোটা রাইখা, এই যে মনে করেন কিছু গাছ ছোটো আবার কিছু গাছ বড়, এখন যদি আপনি এটা কাটেন এটা রাইখা দেন, তাহলে কিন্তু একটা সেরাবেলা লাগবে, ঠিক আছে, যার কারণে কোনো সমস্যা এক ফাইলতে কাটতে যাবেন, বুঝতে পারছেন, গাছ এক ফাইলতে কাটতে যাওয়াই সঠিক নিয়ম। আর এই গাছগুলির বয়স এখন বর্তমানে 40 দিন, এই যে দেখেন 40 দিন বয়সের গাছ, মানে কীরকম হয়েছে, এর আগে আমি 1 মাস বয়সের গাছ আপনাদেরকে দেখাইছিলাম, এখন আরও 10 দিন পর আমি এই গাছগুলি ছাগলকে খাওয়ানোর জন্য, গরুকে খাওয়ানোর জন্য আমি কাটতেছি। তো এই গাছগুলির বয়স 40 দিন পার হয়ে গেছে। তো এরপরও যদি আপনাদের এই গাছ সম্পর্কে কোনো মানে মতামত থাকে বা কোনো কিছু জানার দরকার পড়ে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা মানে প্রশ্ন করবেন, আমি অবশ্যই আনসার দেবো আপনাদেরকে। এই গাছ চাষাবাদ সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে প্রথম পার্টটা দেখে নিন। দেখেন কি সুন্দর গাছ, আসলে এই গাছগুলি আপনার 1 একর জমিতে 12 টন পর্যন্ত মানে ফলন হয় এই গাছগুলি, আমি যেটা দেখলাম আর কি, এই গাছগুলি 1 একরে 12 টন ফলন হয়। তো ভিউয়ার্স, আপনারা তো বুঝতেই পারছেন যে এই গাছের কেরামতি কী, গাছের আপনার যদি আপনারা খামার করেন তাহলে অবশ্যই গাছ লাগবে, কারণ গাছ ছাড়া কখনো আপনি খামারে সফলতা আনতে পারবেন না, কারণ খাবারের যে দাম এবং যে প্রোটিন পার্সেন্টেজ আপনারা যদি হিসাব করেন, কারণ গাছ ছাড়া কেউ কখনো খামার করে সফলতা অর্জন করতে পারে না। দেখেন আমার কিন্তু বেশি টাকা খরচ হয় নাই, জাস্ট আমি 500 টাকা বীজ আনছি আর নাঙ্গল দিয়ে চাষ দিছি, বকর সকর করে কিন্তু আমি গাছ চাষ করে ফেলাইছি। দেখেন আমার কিন্তু প্রায় 2-3 মাসের গাছের যোগান হয়ে গেছে। তো এরকম টেকনিকভাবে আপনাদের কাজ করতে হবে, সময় উপযোগী কাজ করতে হবে, না কিন্তু খামার করে অবশ্যই লসের সম্মুখীন হবেন, পরে খালি মাথা তাতাইবেন। তো দেখেন গাছগুলি কাটতেছি। তো প্রিয় দর্শক, এখনও পর্যন্ত যারা আমার এই ভিডিওটা কন্টিনিউ দেখেছেন, তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্য যে আমি কিভাবে গাছ চাষাবাদ করলাম এবং এটা কাটার পদ্ধতি এবং কাটার পর এই গাছটা আপনার পরিচর্যা সম্পর্কে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। যদি আমার কথায় কোনো বুঝতে আপনাদের কষ্ট হয়, তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের যে কোনো প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে আনসার দিব, আমি সবসময় আপনাদের পাশে আসি। তো আমি যেহেতু মানে এই গাছ চাষাবাদ করে লাভবান হয়েছি, ইনশাল্লাহ আপনাদেরকে বাস্তব দেখালাম, আপনারা ইচ্ছা করলে এই গাছ
চাষাবাদ করে আপনারা লাভবান হতে পারেন। এবং আপনার যেই গবাদি প্রাণীটা আছে এবং যেই ছাগলের খামার গরুর খামার যদি আপনারা করতে চান, বা আপনাদের বাড়িতে যদি তিন চারটা গরু ছাগল থেকে থাকে, তাদেরকে আপনার মানে এই ঘাস খাইয়ে মোটা তাজা করতে পারেন এবং দুধের মানে পার্সেন্টেজ বৃদ্ধি করতে পারেন। এবং ফ্যাটেনিংয়ের জন্য এই ঘাসটা অত্যন্ত ভালো এবং সকল প্রাণীদের জন্য একটি আদর্শ ঘাস সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যদি আপনারা এই ভিডিও দেখে একটু হলেও উপকৃত হন এবং এই ভিডিও থেকে একটি ইনফরমেশনও আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এই ভিডিওটি। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ভবিষ্যতে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনার খেজমতে আমি সবসময় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। আর কমেন্টে আপনার এই ভিডিও সম্পর্কে মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।